আসসালামু আলাইকুম। বেসিক পিএলসির 20তম পর্বে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। ইতিপূর্বে আমরা দুইটা প্রজেক্ট করে দেখেছি, তো আজকে আমরা যে প্রজেক্টটি করব সেটা হচ্ছে কাউন্টার বেস প্রজেক্ট। আমি একটি প্রজেক্ট করে দেখতে চাই যেটি হচ্ছে আমার কাউন্টারের ভ্যালু যখন 5-এর উপরে হবে তখন আমার একটি লোড অন হবে, এবং যখন 5-এর নিচে চলে আসবে তখন আমার ভ্যালু সরি লোডটি অফ কন্ডিশনে চলে আসবে। তো এরূপ যদি কোনো কাজ করতে হয় তাহলে প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, প্রথমে আমাদের একটা, যেহেতু এখানে কাউন্টার ভ্যালু পালস কাউন্ট করে, সেক্ষেত্রে আমরা অবশ্যই এগুলোকে পুশ বাটন করে নেব। আমাদের যে সুইচগুলো সেটা পুশ করে নিতে পারে। আর আমরা এটা জানি যে কাউন্টার 3টি পিন রয়েছে, একটা হচ্ছে রিসেট, যেটা উপরে যেটা রয়েছে রিসেট, তারপর কাউন্ট, তারপর ডিফারেন্স। আমরা যদি আপ ডাউন কাউন্ট কাউন্ট করতে চাই তাহলে সেক্ষেত্রে শুধু কাউন্টের সিগনাল দিলে আমরা আমরা আপ কাউন্ট করতে পারি। যদি ডাউন কাউন্ট করতে হয় তাহলে অবশ্যই আমাদের ডিফারেন্স যে পিনটি রয়েছে ডিফারেন্স পিনে আমাদের সিগনাল দিতে হবে, এবং একই সাথে অ্যাট এ টাইমেই যেন সেই সময় কাউন্টেও সিগনাল দিতে হবে। ডিফারেন্সের সিগনাল থাকা অবস্থায় যদি আমরা কাউন্টের সিগনাল তা অবশ্যই তাহলে এটি ডাউন কাউন্ট শুরু হবে। তাহলে একটু কানেক্ট করে দেখি, আমরা এটাকে পুশ বাটন করে নিই, আমরা মোমেন্টের পুশ। এবার যদি এই কাউন্টারের ভ্যালু আমি 5 দিলাম, তার মানে কাউন্টারের ভ্যালু যদি 5-এর উপরে হয় কিংবা 5 হয়, 5 থেকে 5-এর যে কোনো উপরের ভ্যালুর জন্য এটি অফ থাকবে, সরি অন থাকবে, এবং এখানে যদি 5 ইউজ করে তার মানে 5-এর নিচে যে কোনো ভ্যালুর জন্যই আমার এটি অফ কন্ডিশনে থাকবে। এবার যদি একটা মেক কন্ট্রাক্ট দিয়ে, মেক কন্ট্রাক্টটি হবে কাউন্টারের মেক কন্ট্রাক্ট কাউন্টার বেস। এবার যদি আমরা একটা লোড ইউজ করি, এবার আমরা একটু সিমুলেশন করে দেখি। এবার যদি আমরা কাউন্টে সিগনাল দিচ্ছি তাহলে সেক্ষেত্রে আমাদের পজিটিভ কাউন্ট হচ্ছে। এখানে একটা যে বিষয় আমরা লক্ষ্য করেছি, কিন্তু ভ্যালুটা এখন 3 রয়েছে, 4-5 হওয়ার সাথে সাথেই আমাদের লোডটি অন হওয়ার কথা। এবার তাহলে প্রেস করে দেখি, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে 5 হওয়ার সাথে সাথেই লোডটি অন হয়ে গেছে। এবার যদি ভ্যালুটা বাড়াতে থাকি, যতই বাড়ে না কেন এটার ভ্যালু অন অবস্থায় থাকবে। এবার যদি আমরা ডিফারেন্স অর্থাৎ ডাউন কাউন্ট করতে চাই তাহলে ডিফারেন্স সিগনাল রেখে আমাকে কাউন্টে 5 দিতে হবে। তাহলে আমরা সেক্ষেত্রে দুটাই আমরা সেম সুইচ নিয়েছি, এখানে পুশ করার সাথে সাথেই মানে অ্যাট এ টাইমে কাউন্টেও সিগনাল যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা দেখি, আমরা দেখছি ভ্যালু এক এক করে কমতেছে। ভ্যালু যখন 5-এর নিচে চলে আসবে তখন আমাদের লোডটি অফ হয়ে যাওয়ার কথা। তাহলে এবার একটু প্রেস করে দেখি, হ্যাঁ আমরা দেখছি 5-এর নিচে যে কোনো ভ্যালুর জন্যই আমাদের লোডটি অফ রয়েছে। তাহলে আমরা বুঝলাম যে কিভাবে আমরা কাউন্টার বেস প্রজেক্ট করতে পারি। আগামীতে আমরা কাউন্টার বেস আরও কিছু প্রজেক্ট করার উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকের মতো এখানে শেষ, ধন্যবাদ।